নমস্কার বন্ধুরা আরও একবার বোম্বাইডুকেশনের সকলকে স্বাগত বন্ধুরা এইচএসের পর যারা প্যারামেডিক্যাল কোর্স নিয়ে পড়াশোনা করতে চান তাদের জন্য একটি ভালো খবর কারণ স্টেট মেডিকেল ফ্যাকাল্টির তরফ থেকে নোটিশ প্রকাশ করে দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে কিভাবে কখন কোথায় অ্যাপ্লিকেশন করতে হবে তার সমস্ত ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে তো প্রথমেই বলে দেওয়া হয়েছে যে আপনি এগারো নয় দু থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন অনলাইনে আপনাকে আবেদন করতে হবে যেটা চলবে এক দশ দু হাজার কুড়ি পর্যন্ত অনলাইনে আবেদন করতে গেলে আপনাকে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এখানে যে দুটি ওয়েবসাইট দেওয়া হয়েছে সেখানে গিয়ে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন হবে কীভাবে অ্যাপ্লিকেশন করবেন তা পরে ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কারণ এগারো তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে ওই দিনই আমি জানিয়ে দেবো কীভাবে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবেন এরপর অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে পাঁচশো টাকা দিতে হচ্ছে যেটা অবশ্যই ক্যাশলেস হবে আর যদি আপনি পরীক্ষায় সিলেক্ট হন তাহলে কাউন্সেলিংয়ের জন্য আপনাকে কিন্তু এক্সট্রা আরও একশো টাকা দিতে হবে এবং দুটো টাকাই কিন্তু নন রিফান্ডেবল যেটা স্পষ্ট এখানে বলে দেওয়া হয়েছে একবার ফিজ জমা দেওয়ার পর সেই টাকা কিন্তু ফেরত পাওয়া যাবে না এরপর দেখুন এখানে কিছু কোর্সের নাম দেওয়া আছে যার ওপর আপনি ডিপ্লোমা করতে পারবেন এই প্যারামেডিক্যাল কোর্সে অ্যাডমিশন নেওয়ার পর এখানে ডিএমএলটি থেকে শুরু করে ইসিজি টেকনিশিয়ান মোট তেরোটা কোর্স আছে যার ওপর আপনি ডিপ্লোমা করতে পারবেন এরপর দেখুন কোয়ালিফিকেশান আপনাকে প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি হতে গেলে অন্তত মিনিমাম এইচএস পাস করতেই হবে এবং সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি বাইরে থাকতে হবে এবং প্রতিটাতে ইন্ডিভিজুয়ালি কিন্তু আপনাকে পাস মার্ক তুলতে হবে আর এখানে এজ মিনিমাম সতেরো বছর অর্থাৎ ফার্স্ট ডিসেম্বর দু অনুসারে আপনাকে মিনিমাম সতেরো বছরে হতে হবে তবে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন এখানে কিন্তু আপার কোনো এচ নেই এবং এখানে যে সব ইনস্টিটিউশনে এই ধরনের কোর্স করানো হয় তার একটি লিস্ট দেওয়া আছে এগুলো কাউন্সেলিংয়ের সময় খুব কাজে লাগবে কারণ আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে আপনার র্যাঙ্ক অনুসারে তো এখানে মোট চুয়াত্তরটা ইনস্টিটিউশন আছে দেখতে পাচ্ছেন বহু ইনস্টিটিউশনের লিস্ট আছে তো এখানে যেটি মেন কথা এখানে এক্সামিনেশন হবে অনলাইনে এবং সেটা হবে বাড়ি থেকে ভেবে দেখুন বাড়ি থেকে পরীক্ষা হচ্ছে এবারে এবং সতেরোই অক্টোবর এই পরীক্ষাটি হবে দুপুর একটা থেকে দুটো পর্যন্ত অর্থাৎ এক ঘন্টায় পরীক্ষা হবে যেটা সম্পূর্ণ বাড়ি থেকে হবে বাড়িতে বসে আপনি অনলাইনে কিন্তু পরীক্ষা দেবেন যেটা এখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে এবং যেসব ইনস্টিটিউশনের নাম দেওয়া হয়েছে সেখানে কোন কোন কোর্স করানো হবে সেগুলো বাড়ছে বা কমছে সেই সমস্ত কিন্তু পরে সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে এরপর এখানে বলে দেওয়া হয়েছে যে এক দশ দু হাজার কুড়ি পর্যন্ত কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং এবারে যে সেশন শুরু হবে ডিসেম্বর মাস থেকে ডিসেম্বর মাস থেকে এবারে সেশন শুরু হচ্ছে এই রকমই সমস্ত ডিটেলস তথ্য কিন্তু এই নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া